নির্জন পাহাড় দুই পাশে শুধু ঝিঝি পোকা আর পাখির শব্দ মাঝখানে আপনি হেঁটে যাচ্ছেন জাস্ট অনুভব করেন কেমন হতে পারে সিনটা আমি আসলে খুব এনজয় করছি ওই যে একটা ছোট্ট মাচাঙের মতো দেখতে পাচ্ছেন কি না জানি না ওইটারও ঠিক ওপর সাইডে আমরা ছিলাম ওইখান থেকে নেমে আসছি আস্তে আস্তে এখন আমরা একদম নিচের দিকে নেমে যাব আমাদের মোটামুটি এক কিলোমিটার থেকে বারোশো মিটার পর্যন্ত আমাদেরকে হচ্ছে ট্রেকিং করতে হবে পাহাড়ি পাঠা এটা কিন্তু পাঠা সো সামনে একটা এক্সট্রিম রাস্তা আছে এক্সট্রিম বলতে মারাত্মক এক্সট্রিম কারণ পুরোটাই হচ্ছে আপনার খাড়া ঢাল এবং সেই ঢালটা পুরোটা হচ্ছে মাটির আর মাটির রাস্তা এই যে দেখেন বৃষ্টি হলে কি পরিমাণ মানে পিচ্ছিল হয়ে যায় সেটা তো আপনারা ধারণা করলেই বুঝতে পারছেন সো দেখেন আমি ক্যামেরাটা একদম বাঁকা করে রাখছি তারপর ঢালটা মানে বোঝা যাচ্ছে যে এখানে ভালো ঢাল আছে ও আচ্ছা আপনার হয়তো অনেকে জিজ্ঞেস করবেন আমি কোথা দিয়ে নামছি এটা হচ্ছে লামা উপজেলার মিরিঞ্জা ডেঞ্জার হিল বলে সো মিরিঞ্জা পুরো পাহাড়টাকেই হচ্ছে মিরিঞ্জা ডেঞ্জার হিল বলে এবং পুরো পাহাড়ের বিভিন্ন জায়গায় ছোটোখাটো রিসোর্ট আছে সো সবগুলো রিসোর্টকেই একসাথে মিরিনজা বলে এবং মিরিনজার সাথে তারা কিছু নাম ট্যাগ যুক্ত করে দিচ্ছে যেমন টপ পয়েন্ট ভিউ পয়েন্ট মিরিনজা টপ পয়েন্ট মিরিনজাট ভিউ পয়েন্ট এইরকম আর কি সো পুরো পাহাড়টার নাম হচ্ছে মিরিনজা ডেঞ্জার হিল এখান থেকে মোটামুটি আমরা এক কিলোমিটার নিচে মোটরসাইকেল রেখেছি সো যারা আগের দিন এখানে এসেছিলো সো বৃষ্টির আগে তো তারা তো এখান থেকে মোটর সাইকেল ইজিলি উঠাতে পেরেছে কিন্তু নামাতে ক্ষেত্রে নামানোর জন্য তাদের বেশ ভালো কষ্ট বা পরিশ্রম করতে হবে যে দেখেন একটা ফেজার ভাষণ অন বাইক হয়তো সে সাহস পাচ্ছে না সাহস না পাওয়ারই কথা কারণ জাস্ট দেখেন কি পরিমাণ খাল তো এখানে আর একটু দেখে দেখে পার হতে হবে আমাকে কারণ এটা মারাত্মক ছিল দুজন আফটার বাইক আরো দুইজন নেন দুইজন নেন সাপোর্ট না দিলে ঝামেলা হয়ে যাবে তো এটা হচ্ছে পাহাড় পাহাড় পাথর পাথরের উপরে যখন মাটি পড়ছে মারাত্মক পিচ্ছিল হয়ে গেছে সো আমার ক্যাটের জুতা এবং গ্রিপিং ভালো দিচ্ছে হচ্ছে তো হ্যাঁ দেখেন সেভেন ফর কীরকম জায়গাটা খুব বেশি মানে ভয়ঙ্কর না কিন্তু এই বৃষ্টির কারণে যখন কাদা হয়ে গেছে তখন এই জায়গাটা মানে ভয়ঙ্কর হয়ে উঠছে আর পাহাড়ি এই কাদা কিন্তু হ্যাঁ অবশ্যই রাস্তায় বৃষ্টি না চড়ায় বাইক ছিল চালায় বাইক উঠাই দিতাম এই রাস্তা যদি বৃষ্টি না হইতো চলেন শেষ একটা ঢাল আছে মানে শেষ আর একটা এক্সট্রিম জায়গা আছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো ওইটা আর মানে আরও বেশি মারাত্মক ওই যে পাহাড়ি কে চলেন শেষ ঢালটাই আবার আপনাদের সাথে কানেক্টেড হব